নেইমার ইঞ্জুরি প্রবণ, তিনি অল্প ছোঁয়াতেই পড়ে যান, তাকে নিয়ে তাই বিশ্বজুড়ে ট্রল বা ব্যঙ্গ করা হয়। এমনকি তার ইঞ্জুরি প্রবণতা নিয়ে ট্রল করেন খুদ ব্রাজিলেরাই। নেইমারকে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ সময়ে পাওয়া যায় না, তাই ব্রাজিল সমর্থকরা তাকে নিয়ে রীতিমতো ক্ষিপ্ত। অনেকেই এটা নিয়ে ব্যঙ্গ করছেন, নেইমারের পা ভাঙা নিয়ে উপহাস করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্রাজিলিয়ান সমর্থকরা অনেকেই লিখছেন, নেইমারের খেলার যা ধরন তার পা ভাঙাই উচিত ছিল। এই বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছে না নেইমারের সতীর্থ খেলোয়াড় রাফিনহা। রীতিমত সমালোচকদের উপর খেপে গেছেন তিনি, তাই তো নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এসে লিখলেন, আর্জেন্টিনার সমর্থকরা মেসিকে গড মনে করেন, পর্তুগালের সমর্থকরা রোনালদোকে কিং হিসেবে মান্য করে, আর ব্রাজিলিয়ান সমর্থকরা চায় নেইমারের পা ভাঙুক। দুঃখজনক, নেইমারের ক্যারিয়ারের সবচেয়ে বড় ভুল ব্রাজিলে জন্মগ্রহণ করা। এই দেশ তার মতো প্রতিভাকে পাওয়ার যোগ্য নয়। প্রিয় দর্শক, গ্রাফিনহারের এই জবাব আপনি কিভাবে দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।